ওম শান্তি আজকের মূল তারিখ তেইশ জুলাই দু বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন শ্রীমত অনুসারে বিশ্বের সেবা করছ এই নরককে স্বর্গ বানিয়ে দিচ্ছ তাই তোমাদের এই জীবন অত্যন্ত অমূল্য প্রশ্ন খুশি না থাকার কারণ কি এবং এর সমাধান কি উত্তর বলেছেন বাবা এক নম্বর এই দেহ অভিমানের বশীভূত হলে এবং দুই নম্বর অন্তরে কোনো সংশয় উৎপন্ন হলে খুশি বিলীন হয়ে যায় তাই বাবা উপদেশ দিচ্ছেন যখনই কোনো সংশয় আসবে সঙ্গে সঙ্গে বাবাকে জিজ্ঞেস করো দেহী অভিমানী হয়ে থাকার অভ্যাস করলে সর্বদাই খুশিতে থাকবে ওম শান্তি আজকের মূল ধারণা এক নম্বর স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে অসীম খুশির অনুভব করতে হবে এবং অন্যকেও অনুভব করাতে হবে আচরণ এবং খাদ্যাভ্যাসে খুব রাজকীয় ভাব রাখতে হবে দু নম্বর অমর লুকে উঁচু পথ পাওয়ার জন্য আমি কতক্ষণ বাবাকে স্মরণ করি অবিনাশী জ্ঞানরত্নের উপার্জন কি জমা করছি শ্রবণেন্দ্রিয়কে কি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হবে বরদান দিয়েছে বাবাজ মায়াবী খেলাগুলো সাক্ষী হয়ে দেখে সর্বদা নির্ভয় এবং মায়াজিৎ ভব মায়াবী খেলাগুলো সাক্ষী হয়ে দেখে সর্বদা নির্ভয় এবং মায়াজিৎ ভব বাচ্চারা সময় অনুসারে এখন তোমাদের অবস্থার অগ্রগতি হচ্ছে তাই এখন আর মায়ার সঙ্গে যুদ্ধ করলে চলবে না মায়া নমস্কার করতে আসে যুদ্ধ করতে নয় যদি কখনো মায়ার আগমন হয় তবে সেটাকে খেলা মনে করে দেখতে থাকো যেমন অনুভব হয় যে সাক্ষী হয়ে একটা ছোট্ট নাটক দেখছি মায়ার যত ভয়ঙ্কর রূপেই হোক না কেন তুমি যদি সেটাকে খেলনা এবং খেলা মনে করে দেখো তবে খুব আনন্দ পাবে এবং কখনোই ভয় পাবে না কিংবা ঘাবড়ে যাবে না যে সন্তান সর্বদা খেলোয়াড় হয়ে সাক্ষী রূপে মায়ার খেলা দেখে সে সর্বদাই নির্ভীক এবং মায়াজিদ হয়ে যায় স্লোগান এমন স্নেহের সাগর হয়ে যাও যাতে ক্রোধ তোমার নিকটে আসতে পারে না পারে এমন স্নেহের সাগর হয়ে যাও যাতে ক্রোধ তোমার নিকটেই আসতে না পারে ওম শান্তি